বছর ঘুরে সোনালি রোদ্দুরে বাজা ঘন্টা কাসরটা জসনা বেশি দূরে মায়াবি মেঘে সুরে কাশবন দিচ্ছে তোকেটা উৎসব ঘরে ঘরে বুকের ঠিক ভিতরে আদরে জমেছে তলা চলে এলাম আবার নতুন প্যান্ডেলের উদ্দেশ্যে। এবার আমরা এসেছি কল্যাণী A9 স্কোয়ার পার্কে। দেখতে পাচ্ছ স্কোয়ারের ঠিক প্যান্ডেলটা ঠিক এই জায়গাটা করা হয়েছে। তো এই বছর এনাদের থিম হচ্ছে উত্তরাখণ্ডের চারধাম। এখানে বানানো হয়েছে গঙ্গোত্রী, এই পাশে হয়েছে যমুনাত্রী, তারপরে দেখতে পাচ্ছ এখানে বদ্রীনাথ কেদারনাথ। দেখতে পাচ্ছ এই বছর হচ্ছে এনাদের এইটাই থিম। স্কোয়ারের পুজো কমিটির ব্যানার এখানে, এটা দেখছে 52তম বর্ষ চলছে এখানে। দেখতে পাচ্ছ চারধাম বানানো হয়েছে, দেখতে পাচ্ছ ঠিক চারধামের ফটো এখানে লাগানো হয়েছে। ঠিক এই চারধামটা ঠিক এখানটায় তোমরা দেখতে পারবে, কদিন পর পুরোপুরি রেডি হয়ে যাবে। এখানে একটা অসাধারণ উত্তরাখণ্ডের চারধাম কনসেপ্ট নিয়ে এসছে এনারা। দেখতে পাচ্ছ আলাদাই একটা সুন্দর এখানে দেখতে পাচ্ছি কনসেপ্ট। এইটা পুরোটাই বানানো হয়েছে পাহাড়ি এলাকা টাইপের, এটা পুরো থিমটাকে তুলে ধরেছে। এনাদের পুরো কনসেপ্টটা দেখছি পুরো পাহাড়ের উপরে রাখা হয়েছে। তোমরা যখন এখানে যখন ঠাকুর দেখতে আসবে স্কোয়ার প্যান্ডেলে, তখন দেখবে পুরো দেখতে পারবে, মনে হবে এক মুহূর্তের মধ্যে যে পাহাড়ে আমরা উঠছি এরকম টাইপের। দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে এখানে, তো খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছ কনসেপ্ট এখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ উপর থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেটের ঠিক এখান থেকে তোমরা উঠে প্রথম তোমাদেরকে দর্শন করতে হবে গঙ্গোত্রীতে। তো গঙ্গোত্রী থেকে দেখতে পাচ্ছ এরকমভাবে যে পাহাড় টাইপের এখানে বানানো হয়েছে, এরকমভাবে উঠবে তোমরা। উঠে তারপরে এখানে দেখতে পাচ্ছ যমুনাত্রী আছে, যমুনাত্রীতে তারপরে তোমাদেরকে দর্শন করতে হবে। তারপরে এই যমুনাত্রী থেকে দেখতে পাচ্ছ দর্শন করে উঠে ঠিক এখানটায় দেখতে পাচ্ছ বদ্রীনাথ আছে। তো বদ্রীনাথের এখানে দর্শন করতে হবে তোমাদেরকে। ঠিক বদ্রীনাথের এখান থেকে দর্শন করে ঠিক তারপরে আমাদেরকে যেতে হবে কেদারনাথ। ঠিক কেদারনাথের ভিতরে নিচ থেকে গিয়েই ঠিক এখানটাই রাখা হয়েছে আমাদের প্রতিমাকে, নিচে গিয়েই তোমাদেরকে নেমেই প্রতিমার দর্শন করতে হবে। যখন এক একটা ধামে তোমরা যখন দেখতে দেখতে যাবে, তো এক একটা ধামের ভিতরে কিন্তু ঠাকুর রাখা হবে। বদ্রীনাথে দেখতে পাচ্ছি ভিতরটাই, ভিতরে কিন্তু বদ্রীনাথের ঠাকুরকে এখানে রাখা হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে কেদারনাথটা বানানো হয়েছে পুরো প্লাইয়ের, এখানে কেদারনাথটা বানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কেদারনাথটা অনেকটাই এখানে কমপ্লিট হয়ে এসছে এই কেদারনাথ আমাদের। তোমরা যখন এই চারধামে আসবে, এক মুহূর্তের মধ্যে মনে হবে যে সত্যি আমরা চারধাম দর্শন করে ফেললাম। খুবই সুন্দর এখানটায় লাগছে আমার এখান থেকে চারধাম দেখতে। প্রতিমা দর্শন করতে গেলে তোমাদেরকে ঠিক কেদারনাথের পাশে দেখতে পাচ্ছ এখানে যে সিঁড়িটা আছে, এই সিঁড়ি থেকে তোমাদেরকে ঠিক নেমে যেতে হবে ঠিক এরকমভাবে দেখতে পাচ্ছ। ঠিক কেদারনাথের নিচ থেকে নেমেই নিচে আমাদের প্রতিমা দর্শন তোমরা করতে পারবে। চলো তোমাদেরকে ভিতরটা দেখাই যে ভিতরটা কতটা কমপ্লিট হয়ে এসছে। এখানে এখানে দেখতে পাচ্ছ পুরো স্কোয়ার প্যান্ডেলের ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ পুরো ভিতরের কাজটা খুবই সুন্দরভাবে, এখানে পুরো কৃষ্ণ ঠাকুরের দেখতে পাচ্ছ এখানে ফটো ফ্রেম পুরো রাখা হয়েছে। অনেকটাই ভিতরের দেখতে পাচ্ছ কাজ হয়ে গেছে, তো ভিতরের কাজটা খুবই সুন্দরভাবে এখানে বানানো হয়েছে এখানে। তো এর ভিতরে দেখতে পাচ্ছ যে ঘাটটা, ঘাটটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর সোলার কাজ দিয়ে এখানে আর বানানো হয়েছে, খুবই সুন্দর লাগছে এখানে ঘাটটা। এখানে যে কাজটা দেখতে পাচ্ছ যে নিখুঁতভাবে হয়েছে, এটা হচ্ছে পুরো প্লাইয়ের কাজ হয়েছে, ঠিক আছে। কিন্তু দেখে তোমাকে পুরো মনে হবে এখানে পুরো মার্বেলের এখানে কাজ হয়েছে, শ্বেতপাথরের এরকম মনে হবে। তো ডিজাইনটাই ওরকম টাইপের করেছে, দেখতে পাচ্ছ কাজ কিন্তু খুবই নিখুঁতভাবে এখানে বানানো হয়েছে, খুবই সুন্দরভাবে। তো চারধামের ভিতরটা দেখতে পাচ্ছ অনেকটাই এখানে কমপ্লিট হয়ে এসছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন বাইরের যেটা যে কনসেপ্টটা যেটা ওরা বানিয়েছে চারধামের, সেই কনসেপ্টের এখনও কাজটা এখনও চলছে। কিন্তু ভিতরের কাজটা দেখতে পাচ্ছি অনেকটাই ডেকোরেশন কমপ্লিট হয়ে এসছে। একটা যে ছবি দিয়েছে শ্রীকৃষ্ণ, ফটোগুলো যখন দেখতে পাচ্ছ, এই ফটোগুলো পুরো দেখতে পাচ্ছ পুরো ফাইবারের এখানে বানানো হয়েছে ফটোগুলো, তার উপরে দেখতে পাচ্ছ সোলার কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে যে প্লাইয়ের উপরে দেখতে পাচ্ছ যে হাতের কাজটা, ডিজাইনটা যেটা করেছে সেটা সত্যি খুবই সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ একটা ডিজাইন এঁকেছে। তার সাথে এই ঝাড়টা সত্যি অপরূপ লাগছে, ঝাড়টাকে বানিয়েছে। ঝাড়টা কিন্তু খুবই বড় না, এটা মিডিয়াম সাইজের ঝাড়টাকে বানানো হয়েছে। তার সাথে যে ওয়ালের যে ডিজাইনটা যেটা করেছে উপরটায়, সেইটাতে ঝাড়টাকে অপরূপ সুন্দর বানিয়েছে এখানটায়। সত্যি হাতের কাজ খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছি আমি। ঠিক দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের সাইডে এইটা হচ্ছে তোমার এক্সিট গেট করেছে।
ঠিক এই জায়গাটাই। তো এখানে খুবই অসাধারণভাবে উত্তরাখণ্ডের চারধাম আমরা দেখলাম। তো চারধামটা সত্যি খুবই সুন্দর করেছে। তার সাথে তোমরা যখন চারধাম যখন ঘুরে যখন এই নিষ্ঠায় যখন প্রতিমা যখন দর্শন করতে আসবে না, এই ভিতরটা দেখে তোমরা সত্যি চমকে যাবে। ভিতরটা অসাধারণ করেছে এই ভিতরটাও। লুকিয়ে দেখেছি তোকে তো আমি প্যান্ডেলে প্যান্ডেলে আচলে দু দেখতে পাচ্ছ। আমি চারধামের নিচে চলে এসেছি আবার। তোমরা আসলে তোমরা এক মুহূর্তের মধ্যে এই প্যান্ডেলেই হারিয়ে যাবে এরকম মনে হবে। খুবই সুন্দরভাবে এখানে উত্তরাখণ্ডের চারধামটাকে কনসেপ্টটাকে তৈরি করেছে। খুবই ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা। তোমরা প্লিজ তোমাদেরকে বলছি একবার হলেও এই জায়গাটা তোমরা ভিজিট করো। এই প্যান্ডেলটা খুবই সুন্দরভাবে এখানটায় প্যান্ডেলটাকে বানানো হয়েছে। চলো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক আছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে উত্তরাখণ্ডের চারধাম অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে। তো কীভাবে তোমরা আসবে সেটি তোমাদেরকে কল্যাণী স্টেশন থেকে নেমে ঠিক 2-3 মিনিটের এখানে হাঁটা পথের রাস্তা আছে, বা এখানটায় তুমি A9 Square Park বলে এখানটা তুমি সার্চ করলে তোমরা লোকেশানে এখানে পেয়ে যাবে। তোমরা এরমভাবে চলে আসতে পারো। খুবই সুন্দর এখানে কনসেপ্ট করেছে, সেটা আমার খুবই ভালো লেগেছে। তো এখানেই আমি শেষ করলাম ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো আবার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি আবার দেখা হবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আজকের জন্য টাটা বাই।